লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মনে হয় ব্রাহ্মণদেব সত্যটা জেনে গেছেন। মা ঠিকই বলে যে ঈশ্বরের নাম করলে সব সমস্যার সমাধান হয়ে যায়। ব্রাহ্মণদেব, এই নিন আপনার দক্ষিণা, আর আমাকে অনুমতি দিন, মা আমার জন্য অপেক্ষা করে আছে। কোথায় গেলেন আমার প্রভু? দক্ষিণা, আজ নিজের হাতে প্রভু আমায় দক্ষিণা দিয়ে আমার সমস্ত পাপ ধুয়ে দিয়েছেন। নারায়ণ, আমার নারায়ণ। কংস, আমি আমার নারায়ণকে পেয়েছি, আমার সব পাপ ধুয়ে গেছে। এসব তোমার জন্যই সম্ভব হয়েছে কংস, সব তোমার জন্য। এবার আমি তোমার সহায়তা করব, আমি তোমাকেও নারায়ণ দর্শন করাবো, কারণ নারায়ণের দর্শন ছাড়া তোমার মুক্তি সম্ভব নয়। এবার শ্রীধর তোমাকে তোমার মুক্তির পথ দেখাবে কংস। নারায়ণ, শ্রীরাম। আমি রাধা, আমার বাবার কাছে 100,000 গাভী আছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, তাহলে সকাল হলো না কেন? কানাই, হ্যাঁ, আমার কানাই কোথায় গেল? ও আবার আমার সাথে ছলনা করেনি তো? আমি রাধা, সবাই আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু কেউ লুকোতে পারে না। এবার আমিও দেখছি কোথায় লুকিয়ে আছে আমার কানাই। কানাই, 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 কোথায় গেলে তুমি কানাই? কানাই, কানাই। রাধা, আমি আমার মায়ের কানাই, একবার যেটা বলি সেটা কখনো ভুলি না। মায়ের ছেলে যখন, তাহলে নিশ্চয় মায়ের কক্ষে থাকবে। কানাই তো এখানে নেই, তাহলে কোথায় গেল? মাখন খেতে গেছে। খুঁজে, আর আমি কাউকে খুঁজি না, কিন্তু কানাইকে খুঁজতে 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 হাঁপিয়ে গেছি, আর কানাইকে কোথাও পেলাম না। এত রাতে কোথায় যেতে পারে ওই গোয়ালা? ব্রাহ্মণ দেবের দক্ষিণা, আমি বুঝেছি কোথায় গেছে ওই কানাই। কিন্তু আমি রাধা, আমার বাবার কাছে 100,000 গাভী আছে। আমি যা বুঝি তা সবাইকে বুঝিয়ে ছাড়ি। এবার আমি সবাইকে বলবো যে কানাই কত ভালো কাজ করতে গেছে। সবাইকে বলবো, সবাইকে বলবো, সবাইকেই বলবো। এবার তাড়াতাড়ি গৃহে ফিরতে হবে, নয়তো ওই গোপিনী যদি জেগে যায় চিৎকার করে সবাইকে জাগিয়ে দেবে, কারণ ও রাধা, ওর বাবার কাছে 100,000 গাভী আছে। আমি কি ভুল শুনছি নাকি সত্যি সত্যি কেউ এত রাতে ঢোল বাজাচ্ছে? এই বাদ্য কে বাজাচ্ছে?
কিসের এই ধ্বনি? কোনো সংকট উপস্থিত হলো না তো? রাধামা, কি হয়েছে? তুমি এই সময় ঢোলক কেন বাজাচ্ছ? বাবা, আমি রাধা, আমি ঢোল বাজাচ্ছিলাম না, আমি ঢোলকে আদেশ দিচ্ছিলাম যেন সবাইকে ও ডেকে আনে। আর আমাদের রাধামা আমাদের কেন ডাকছিল? মা, আমি তো একটা কথা আর এক এক করে সবাইকে বলবো না, সেই জন্য আমি সবাইকে একসাথে ডেকে নিয়েছি। রাধা, তুমি কি কিছু বলতে চাও? কাকা, বলার কি আছে? আমি তো তখন থেকে এটাই বলতে চাইছি যে আমার সংস্পর্শে এসে গোয়ালা শুধরে যাচ্ছে। রাধা, তুমি কোন গোয়ালার কথা বলছো? কাকি, তোমার আদরের কানাই। আর কে? কি হয়েছে কানাইয়ের? কাকি, কি আর হবে, আমি কানাইকে শুধু বলেছিলাম যে তুমি ব্রাহ্মণদের আপ্যায়ন করতে জানো না। আমি রাধা, আমি কানাইকে বললাম আর কানাই শুধরে গেল, ও দক্ষিণা নিয়ে ব্রাহ্মণ দেবকে দিতে চলে গেছে। দক্ষিণা দিতে? তাও এখন, এই মাঝরাতে? হ্যাঁ কাকি, এটাই তো আমি সেই কখন থেকে বলছি, আমি বলছি কিন্তু কেউ বুঝতে পারছে না। হে ভগবান, কি করি আমি এই ছেলেকে নিয়ে? ব্রাহ্মণ দেবের আশ্রম কোথায় সেটা তো কেউ জানে না, তাহলে কানাই দক্ষিণা কি করে দেবে? যশোদা, কানাই গৃহে নেই আর তুমি এভাবে শান্ত হয়ে বসে আছো, চলো ওকে গিয়ে খুঁজি আমরা। না নন্দরাজ, আজ যশোদা কোথাও যাবে না। কিন্তু যশোদা, আমাদের কানাই কোনো সংকটে পড়তে পারে। নন্দরাজ, কানাই জানে যদি ওর কোনো সংকট হয় তাহলে ওর মায়েরও প্রাণ সংকট হবে, তাও আমার কথা শোনে না। ওর মাকে নিয়ে ওর কোনো চিন্তাই নেই, ও আমাকে একটুও ভালোবাসে না। যশোদা, এখন এইসব কথা বলার সময় নয়, আমাদের ওকে খুঁজতে হবে। না নন্দরাজ, আপনি যেতে চাইলে যান, এই যশোদা কোথাও যাবে না। চলো দামোদর। হ্যাঁ চলুন। ওই তো কানাই। মা, মা আমি এসে গেছি। মা, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। তোমার কানাইকে আদর করবে না মা? বাবা, চলনা করে আমি তাকে কখনো ছাড়ি না, কখনো ছাড়ি না, কখনো ছাড়ি না। আচ্ছা, তার মানে এটা এই নাকুচো গোপিনীর কাজ। হে মা ভবানী, এত বছর ধরে আমার জীবনের কেবল একটাই উদ্দেশ্য ছিল, মহারাজ বসুদেব আর দেবকীর মুক্তির। কিন্তু আজ এমন মনে হচ্ছে যেন যেন আমার জীবন উদ্দেশ্যহীন হয়ে গেছে। মা, এখন আমি কি করব? বৌঠান,
কি হয়েছে? আপনি কাঁদছেন? আর মিত্র বসুদেব উনি কোথায়? উনি ঠিক আছেন তো? নন্দরাজ, চিন্তার কোনো কারণ নেই, মহারাজ বসুদেব কুশলেই আছেন। কিন্তু কিন্তু উনি কারাগার থেকে বেরিয়ে আসতে অস্বীকার করেছেন। কারাগার থেকে বেরিয়ে আসতে অস্বীকার করেছেন? আপনি এত বছর ধরে চেষ্টা করার পর ওই গুপ্ত পথটা খুঁজে পেয়েছিলেন, তাও সেই গুপ্ত পথ দিয়ে আসার সময় কোনো সংকট নাকি কংস পরিকল্পনার কথা জেনে ফেলেছিল? না নন্দরাজ, আমাদের পরিকল্পনা সফল হয়েছিল। আমি মহারাজ বসুদেব আর দেবকীর কাছে পৌঁছেও গিয়েছিলাম। কিন্তু আমি এই শপথ নিয়েছি, যতদিন না আমাদের অষ্টম সন্তান কংসকে বধ করছে এবং স্বয়ং এখানে এসে নিজের মাকে মুক্ত করছে, আমি কোথাও যাব না। কিন্তু বৌঠান, এই কী করে সম্ভব? যখন মহারানী দেবকীর অষ্টম সন্তান এই পৃথিবীতেই নেই, তাহলে সে ওনাদের বাঁচাতে কী করে আসবে? হ্যাঁ, আমার এই কথা মাথায় ঢুকছে না যে বৌঠান এই ভ্রমের মধ্যে কেন রয়েছেন। কিন্তু আমি সব বুঝতে পেরে গেছি নন্দরাজ, ভ্রম না দেবকীর হয়েছে আর না মহারাজ বসুদেবের। যদি কারোর ভ্রম হয়ে থাকে তাহলে তা পাপী কংসের। দেবকীর সঙ্গে দেখা করার পর আমার সম্পূর্ণ বিশ্বাস জন্মেছে যে পাপী কংসের বিনাশ নিশ্চিত, কারণ কংস গোটা সংসারের বিরুদ্ধে জিততে পারে কিন্তু এক মায়ের বিরুদ্ধে নয়। কিন্তু বৌঠান, এবার আমরা কি করব? আমাদের পরবর্তী পরিকল্পনা কি? প্রতীক্ষা। যতক্ষণ দেবকীর সন্তান পাপী কংসের বিনাশ না করছে ততক্ষণ প্রতীক্ষা করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। হে মা ভবানী, কৃপা করো মা, যত শীঘ্র সম্ভব এই শুভ কাজ সম্পন্ন করো মা। এত বছর ধরে মা নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছে, সেই জন্যই মা আমাকে কখনো বলেনি যে আমার বাবা কে। মা, তুমি আমার উপর রাগ করে আছো মা? মা, আমি তো ব্রাহ্মণ দেবকে দক্ষিণা দিয়ে এসেছি মা, তোমার মানত এবার পূর্ণ হয়েছে আর আমার কোনো সংকট হবে না মা। মা সব দোষই রাধার, ও যদি তোমায় না জাগাতো তুমি কিছুই জানতে না আর আমার উপর রাগও করতে না, তাই না মা? মা তো আমার দিকে দেখছেই না। মা, তুমি কিন্তু রাধাকে বকো না, ও তো আমাদের অতিথি আর অতিথিকে ক্ষমা করে দিতে হয়, তবে তার আগে কানাইকে, তাই না মা? যতক্ষণ মা কথা না বলবে ততক্ষণ মায়ের রাগ কমবেই না। খুব খিদে পেয়েছে মা, মা মা আমি কাল রাত থেকে কিচ্ছু খাইনি মা, মা চলো না মা, আমাকে মাখন খাইয়ে দাও না মা। এগুলো তো নিজের থেকেই পড়ে যাচ্ছে, তাই না মা?
মা চুপ করে আছো কেন? কথা বলো না মা, আমি তোমায় বিরক্ত করছি তো। তাহলে আমাকে বকো মা, বকো। মা, 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 মা ছেড়ে দাও মা, 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 আ, আরে মা, মা দরজা খোলো মা। আজ পর্যন্ত মা এত রাগ কখনো করেনি। ভালো হয়েছে ওই নাকুচো গোপিনী দেখেনি। নাকুচো গোপিনী, সবকিছু ওর জন্যই হয়েছে, কিন্তু আমিও ওকে বুঝিয়ে দেব যে আমি আমার মায়ের কানাই। কংসের নগরীতে নারায়ণ, কে এমন অসীম সাহসী নারায়ণ ভক্ত? কোথা থেকে আগমন ঘটেছে আপনার? সর্বব্যাপী ভগবান কংসের জন্য কি সংবাদ এনেছেন আপনি? কোন মূর্খ নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছে? থামো, থামো, থামো।
নারায়ণ।